দেখো মাধুরী, যেটা গতকাল 15টি দলের মিটিং হয়েছিল বিরোধীদের রাহুল গান্ধীর ব্রেকফাস্ট মিটিং সেখানে, এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি সংসদের মধ্যে তিনটে ইস্যু সবথেকে গুরুত্বপূর্ণ রাখা হবে আলোচনার জন্য। তার মধ্যে প্রথমেই রয়েছে পেগাসাস ইস্যু, ন্যাশনাল সিকিউরিটি, কেন এই পেগাসাস সফটওয়্যার কেনা হয়েছিল, কোন এজেন্সি কিনেছিল এবং কাদের কাদের ওপর এটাকে ব্যবহার করা হয়েছে। এই সরকারের তরফ থেকে তারা জবাব চাইবেন লোকসভা এবং রাজ্যসভায়, এবং এই আলোচনাটা যখন হবে তখন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যেন উপস্থিত থাকেন, এই দাবিও বিরোধীদের তরফ থেকে করা হবে। গতকালের 15টি দলের মিটিং এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার সঙ্গে অন্য ইস্যুর মধ্যে রয়েছে কৃষকদের সমস্যা রয়েছে, কৃষকরা ধর্নায় বসে রয়েছেন, তাদেরকে নিয়ে সরকার কি চিন্তা ভাবনা করছে, কোভিড পরিস্থিতি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মূল্য বৃদ্ধি, যে তেলের দাম বাড়ছে এবং জিনিসপত্রের দাম বাড়ছে, রোজগার নেই, আর্থিক পরিস্থিতি কি রয়েছে, সেটা নিয়ে তারা আলোচনা চাইছেন। তিনটে ইস্যু তাদের রয়েছে, কিন্তু সব থেকে প্রাথমিক তাদের প্রায়োরিটি হলো পেগাসাস নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় আলোচনা। আজকেও লোকসভায় টিএমসি দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যাডজমেন্ট নোটিশ দিয়েছেন, রাজ্যসভায় টিএমসি সাংসদ সুখেন্দু শেখর রায় অ্যাডজমেন্ট নোটিশ দিয়েছেন এবং তারা চাইছেন কি এটার উপরই আগে আলোচনা করা হোক। কংগ্রেসের তরফ থেকেও একই মনোভাব নেওয়া হয়েছে, সেক্ষেত্রে যদি সরকার তাদের দাবি না মানে তো গত যে 7-8 দিন ধরে আমরা দেখছি মাধুরী, সেই চিত্রটা আজকেও লোকসভা রাজ্যসভায় দেখা যাবে এবং লোকসভা রাজ্যসভায় যে কোনো কাজ হবে বা কোনো আলোচনা হবে তার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে এই হইহট্টগোলের মধ্যেই সরকার কয়েকটা বিল পাশ করিয়েছে, গতকালও পাশ হয়েছে, আজকেও এরকম কয়েকটা বিল লিস্টেড রয়েছে লোকসভায় এবং রাজ্যসভায়, সেটা সরকার কোনো আলোচনা ছাড়াই হয়তো আজকেও পাশ করিয়ে নেবে। জহর সরকার রাজ্যসভার সাংসদ হয়েছেন, তার বিরুদ্ধে কোনো প্রার্থী কেউ দেয়নি, তিনি সেখান থেকে জয়ী হয়েছেন আনকন্টেস্টেড, তিনি তার যে নোটিফিকেশন চলে এসছে গতকাল রাত্রেই এসছে, আজ সকাল 11টার সময় রাজ্যসভায় তিনি সাংসদ হিসাবে শপথ দেবেন এবং তারপর আশা করা হচ্ছে কি হাউস ঠিকঠাক চলার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে এই মুহূর্তে মাধুরী, এবং দুই হাউসেই লোকসভা এবং রাজ্যসভাতে বিরোধীরা পেগাসাস নিয়ে সরকারকে ওপর আক্রমণ চালিয়ে যাবে সেটা স্পষ্ট করেছেন আজকে সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুখেন্দু শেখর রায়। ধন্যবাদ বিজেন্দ্র। অন্যদিকে কেন্দ্র জোর করে বিল পাশ করানোর চেষ্টা করছে এবং এই প্রসঙ্গে দোলা সেন কি বলেছেন শুনবো। বিল কো কবি উন্হোনে সিলেক্ট কমিটি মে নহি দিয়ে গয়া, বিল কো কবি স্ট্যান্ডিং কমিটি সে ঠিক সে অপোজিশন কা ওপিনিয়ন লেকে ইধার নহি লায়া গয়া, বিল কো কবি ইধার আগর ডিভিশন ভি হাম মাঙ্গে ফার্ম বিল সে লেকর জিতনে ভি বিলস হ্যায় অপোজিশন কো বোলনা নহি দেতা হ্যায়, ডিভিশন মাঙ্গনে সে ভি ভোট নহি করাতে হ্যায়, অর ভয়েস ভোট ভি হামারে ভয়েস উসসে জ্যাদা হ্যায় ও ভি নহি মানতে, তো ডেমোক্রেসি ও কুছ নহি মানতে। পাল্টা তৃণমূলের আক্রমণ প্রসঙ্গে কি বলেছেন প্রহ্লাদ যোশী এবার শুনবো। দে হ্যাভ স্টুপড এ ভেরি লো লেভেল, আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট, অ্যান্ড স্পেশালি দিস Derek Oberoi, who is making all these statements, what is happening in West Bengal, how many days they have called this session and how they have treated opposition, how they have treated people, let him understand, then let him preach the democracy.